কাল্পনিক সমস্যা ও অস্থিরতার কারণ খতিয়ে দেখছে সরকার, বললেন ওবায়দুল কাদের। ডেঙ্গুতে আক্রান্তের কাল্পনিক সংখ্যা দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, বললেন সাঈদ খোকন। কানাডায় আশ্রয় চেয়ে আবেদন করেছে সুরেন্দ্র কুমার সিনহা। এবং গুজব নিয়ে সচেতনতা সৃষ্টি করতে মসজিদে মসজিদে ইমামদের বয়ান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাম্প্রতিক সমস্যা ও অস্থিরতার কারণ সরকার খতিয়ে দেখছে জানিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আতঙ্ক না ছড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গু, গুজব ও বন্যাসহ সাম্প্রতিক সমস্যা মোকাবেলার আহ্বানও জানালেন তিনি। সকালে ধানমন্ডির দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, ডেঙ্গু মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা সরকারি ও দলীয় নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির মতো শুধু কথা বলে নয়, কাজের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে বলে জানান মন্ত্রী। আসবাবে নেওয়ার কোনো উপায় নেই, এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমাদের এখানে যে ডেঙ্গুর যে প্রকোপ, এ ব্যাপারে আমরা নিজেদের দায়িত্বকে উপেক্ষা করব সেটা সঠিক নয়। যা যার দায়িত্ব সমন্বিতভাবে পালন করতে হবে, কাজে কথা না বলে কাজে মনোনিবেশ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু পরিস্থিতি এখনও মহামারী আকার ধারণ করেনি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনও মহামারী আকার নিয়েছে বলা যায় না। মহামারীর একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, তবে মহামারীর সংজ্ঞা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু ব্যাখ্যা করেননি মেয়র। আজ ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিরুদ্ধে গণসচেতনতামূলক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন সাঈদ খোকন। ডিসিআর সেই সময় বলেছিল 5, পত্রিকাতে বলেছে 21, মহামান্য আদালত বলেছে 22, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোনো তথ্য উপাত্ত দেয়নি। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা আইডিসিআরকে ফলো করব। গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী এই সংখ্যাকে 8 বলেছে। আমরা সরকারি সংস্থা হিসেবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম। 2017 সালের নভেম্বর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সিনহা দাবি করেছেন, রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে সরকারের পক্ষে রায় দিতে অস্বীকৃতি জানানোই তিনি হুমকির শিকার হন। দ্বিমত পোষণকারী বিচারকদের সরিয়ে দিতে সংসদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা চেয়েছিল সরকার। পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা লাগবে এমন গুজবে গত কয়েক মাস ধরে আতঙ্কে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন নিরাপরাধ মানুষের প্রাণ যায়। এই পরিস্থিতি সচেতনতা করতে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান। তথ্য প্রমাণ ছাড়া সন্দেহের বশে যারা গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা ইসলামের শত্রু, বলেছেন দেশের বিভিন্ন মসজিদের ইমামরা। শুক্রবার খোদবায় উঠে আসে গুজবের বিষয়টি। গুজব ছড়িয়ে শুধুমাত্র সন্দেহের বশে মানুষ হত্যা, ইসলাম কি বলে? দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের খোদবায় এসব কথা তুলে ধরেন ইমামরা। খালেদা জিয়ার মুক্তি ও সংসদ ভেঙে দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এই দাবি জানান।
এ সময় মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের জেলে আটকে রেখে একদলীয় শাসন কায়েম করতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বানও জানান তিনি। এখনো সময় আছে, আপনারা রাজবন্দীদের মুক্তি দিন, দেশরত্রীকে মুক্তি দিন, মিথ্যা আমরা সমস্ত প্রত্যাহার করুন এবং অবিলম্বে এই অবৈধ পার্লামেন্টকে বাতিল করে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট গঠন করুন। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। সপ্তাহের ব্যবধানে আদা, রসুন ও পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। বাড়তি রয়েছে ইলিশ সহ বেশ কিছু মাছের দামও। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা, আর বিক্রেতাদের বাজারে সরবরাহ কম থাকার সেই চিরাচরিত অভিযোগ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজারে ক্রেতা সমাগত হয় বেশি, অনেকেই নিজ হাতেই কিনতে পছন্দ করেন নিত্যপণ্য, আর এই সুযোগটি লুফে নেন বিক্রেতারা। রোহিঙ্গার সমস্যা মহাসংকটে কক্সবাজার শীর্ষক গোলটেবিল আলোচনা সম্পূর্ণ হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কক্সবাজার ফোরাম ঢাকা এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। রোহিঙ্গা প্রত্যাগমনের কারণে কক্সবাজার সহ দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান কল্পে উক্ত আলোচনার আয়োজন করা হয়। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, কবি নুরুল হুদা, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনসারুল করিম, উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, কক্সবাজার ফোরাম ঢাকার আহ্বায়ক ব্যারিস্টার মিজান সাইদ, সদস্য সচিব সুজন শর্মা এবং ঢাকাস্থ কক্সবাজারের ছাত্র প্রতিনিধি সহ ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমরা ভেবেছিলাম আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমরা ভেবেছিলাম আমাদের বন্ধু রাষ্ট্র চীন, তারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে কেন, তাদের সাহায্য নিয়েই তো এই সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু দেখলাম যে কে বন্ধু এবং কে শত্রু এটা সবসময় এক থাকে না, এবং সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। এই কথাটি যেন প্রতিধ্বনিত হলো আমাদের এই রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কাল্পনিক সমস্যা ও অস্থিরতার কারণ খতিয়ে দেখছে সরকার, বললেন ওবায়দুল কাদের। ডেঙ্গুতে আক্রান্তের কাল্পনিক সংখ্যা দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, বললেন সাঈদ খোকন। কানাডায় আশ্রয় চেয়ে আবেদন করেছে সুরেন্দ্র কুমার সিনহা। এবং গুজব নিয়ে সচেতনতা সৃষ্টি করতে মসজিদে মসজিদে ইমামদের বয়ান। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।